স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে কথা হবে চীন ভারতের রেষারেষি এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান কী হতে পারে, চীনের ব্লক নাকি ভারতের ব্লক নাকি অন্য কিছু, কোনটা বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে, এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা কী হতে পারে, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কের বরাতে তুলে ধরার চেষ্টা করব আজকে। আপনাদের প্রথমে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে ঠিক করে দিয়েছিলেন, যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। আর আমাদের সংবিধানের 25 অনুচ্ছেদে আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারে সুস্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া আছে। আমরা সকলেই জানি ভারতের সাথে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সাহায্য করেছে, যা আমরা কখনো ভুলতে পারবো না। কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধ করার ব্যাপারে ভারতকে বলা হলেও ভারত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে তিস্তার পানি বাংলাদেশ চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে আসেনি আশানুরূপ সাড়া। এদিকে দেশের উত্তরাঞ্চলে মানুষের কষ্ট দিনে দিনে আরও বাড়ছে, তিস্তা যেন বাংলাদেশের উত্তরাঞ্চলের দুঃখ হয়ে দাঁড়িয়ে আছে, কখনো বন্যা আবার কখনো পানির কষ্ট। সেজন্য বাংলাদেশ সরকার তিস্তা নদী সংস্কারের জন্য একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে। $1 বিলিয়ন প্রকল্পে অর্থায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে ADB এবং জেট্রো এই দুটো সংস্থাকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা অর্থায়ন করতে রাজি হয়নি। পরবর্তীতে আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং বিনিয়োগ বন্ধু চীন বাংলাদেশে অর্থায়ন করতে রাজি হয়েছে। এই অর্থায়নের সিদ্ধান্তের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যেন কিছুটা টালমাটাল হয়ে পড়েছে। চলুন এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমের বরাতে তাদের মনোভাবটা জেনে আসি 4 মিনিটের রিপোর্টে। বাংলাদেশের তিস্তা প্রকল্পে ঋণ দিয়ে সাহায্য করছে চীন, আর চীনের এই অর্থ সাহায্যই চিন্তার ভাঁজ ফেলেছে ভারত সরকারে। এই প্রকল্পের মাধ্যমেই মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে ঢুকে উত্তর পূর্ব ভারত দখলের চেষ্টা চালাতে পারে চীন, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তিস্তার জলপ্রবাহ স্বাভাবিক করতে নদীর গভীরতা বাড়ানোর কাজে তৎপর হয়েছে বাংলাদেশ। নদীতে জল বাড়লে বাঁধেরও প্রয়োজন হবে, নদীর পার ভাঙন রোধ করাও প্রয়োজন। প্রয়োজন বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি, বাংলাদেশের পক্ষে তা সম্ভব নয়। এই কারণেই তিস্তা প্রকল্পের বাস্তবায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির কাছে ঋণ চায় শেখ হাসিনা সরকার। এই দুই সংস্থাই ঋণ দিতে রাজি না হলে সেই প্রস্তাব লুফে নেয় চীন। তিস্তা নদী বিস্তার এবং পুনরুদ্ধার প্রকল্পে প্রায় $98.30 কোটি ব্যয় করতে চলেছে চীন। নিঃসন্দেহে বাংলাদেশের কাছে এটা খুশির খবর, কিন্তু এই খবরই চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের। বাংলাদেশের উত্তর সীমান্তে চলছে তিস্তা প্রকল্প। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে রংপুর অঞ্চলে টাউনশিপ, শিল্পাঞ্চল, বন্দর, অর্থনৈতিক অঞ্চল, রাস্তাঘাট এবং অন্যান্য ব্যবস্থা চালু করার চেষ্টা করতে পারে চীন। আর এইভাবেই ধীরে ধীরে ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে এগোতে থাকবে চীনা আধা সামরিক দল, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের এই আশঙ্কা একেবারে ভিত্তিহীন নয়। এর আগে মায়ানমার, শ্রীলঙ্কা সহ একাধিক দেশে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে চীন। মায়ানমারে চীনদের তৈরি টাউনশিপ শিউকোকো এর জ্বলন্ত উদাহরণ। চীনাদের এই টাউনশিপে মায়ানমারবাসীদেরও প্রবেশ নিষেধ। একই অবস্থা শ্রীলঙ্কার হ্যাম্বান টোটো বন্দরে। চীনের চাপে পড়ে এই বন্দর ইজারা দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার। একই দশা হতে পারে বাংলাদেশেরও। ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে হয়তো রংপুরের জমি জমাও দখল করতে পারে চীন। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত রংপুরে ঘরবাড়ি, শিল্পাঞ্চল তৈরি করলে স্বাভাবিকভাবেই আধা সামরিক বাহিনী নিয়োগ করবে চীন, আর সেই বাহিনী চুপি সারে এগোতে শুরু করবে ভারতের অপেক্ষাকৃত দুর্বল সীমান্ত শিলিগুড়ি করিডোরের দিকে। আর এর ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের সম্পর্ক আরও বিচ্ছিন্ন হতে শুরু করবে। এরই ফায়দা তুলবে চীন। শুধু তাই নয়, উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি চালিয়ে যাবে বিনা বাধায়।
এতদিন সোজা পথে যা করতে পারেনি বাঁকা পথেই তারই চেষ্টা করে চলেছে এই দেশটি। করোনার প্রতিষেধক তৈরিতে ভারতের সহযোগিতা চেয়েছে রাশিয়া। অন্যদিকে চীনের তৈরি প্রতিষেধক বাংলাদেশবাসীর উপর পরীক্ষার অনুমতি মিলেছে, অর্থাৎ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গভীর হচ্ছে শত্রুদেশ চীনের। এর ফল ভবিষ্যতে যে মারাত্মক হতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া একেবারেই সম্ভব নয়। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রতিপত্তি বিস্তার করতে ভারতকে কোণঠাসা করতে মরিয়া চীন। ভারতের শত্রু প্রতিবেশী দেশ পাকিস্তান চীনের বন্ধু রাষ্ট্র। মায়ানমার এবং শ্রীলঙ্কাকে বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিয়ে ক্রমশ কাবু করে চলেছে চীন। এবার বাংলাদেশকেও ঋণ দিতে শুরু করে তার বিশ্বাস অর্জন করতে চাইছে রাষ্ট্রপতি জিনপিংয়ের দেশ। উত্তরের সীমান্তে নজর দিতে গিয়ে দক্ষিণ সীমান্তকে অবহেলা করলে আখেরে ফল ভোগ করতে হবেই। কলকাতা টিভি। এখন আসলে আমাদের করণীয় কী হবে? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গত কিছুদিন ধরে একটি কৌশলী ভূমিকা অবতীর্ণ হয়েছে। গত কয়েক মাস চীন এবং ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা যথেষ্ট বৃদ্ধি পেয়ে সেটি যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল। সেখানে নানা রকম প্রতিবেশী নানা ভূমিকা নিয়েছিল। নেপাল চীনের পক্ষে সরাসরি কথা বলেছে, অন্যদিকে বাংলাদেশ নিজেদের পক্ষ থেকে চুপ থেকেছে। এতে বাংলাদেশের বন্ধু ভারত অনেকটা নাখোশ হলেও অন্য বন্ধু চীন কিন্তু অখুশি হয়নি। এদিকে কয়েকদিন আগে সিনভ্যাক এর ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল করার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। আবার ভারতের হর্ষবর্ধন শ্রৃঙ্গলাও রাশিয়ান ভ্যাকসিন কিংবা ভারতের ভ্যাকসিন বাংলাদেশে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মেসেজ দিয়ে গেছেন। এতেও বাংলাদেশের স্বার্থ রক্ষা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত আরও বেশি মনোযোগী হয়ে উঠেছে। ভারত দক্ষিণ এশিয়াতে কার্যত বন্ধুহারা হয়ে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের বন্ধু নেপাল এখন চীনের ব্লকে ঝুঁকে পড়েছে। অন্যদিকে ভুটানও তেমন বন্ধুসুলভ আচরণ করছে না। আর শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর তো চীনের হাতে চলেই গেছে। এদিকে মালদ্বীপে কখনো ভারত সমর্থিত সরকার, আবার কখনো চীন সমর্থিত সরকার আসে, ফলে মালদ্বীপের অবস্থা অনেকটা সুইঙ্গিং সিভিলাইজেশনের মতো এদিক ওদিক দুলছে। আর বাকি আছে বাংলাদেশ। তাই ভারত বাংলাদেশের মতো বন্ধু হারাতে চাচ্ছে না। অন্যদিকে ভারতের চিরশত্রু পাকিস্তান চীনের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে। আর চীন বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে যেন উন্নত হচ্ছে। গত কয়েকদিন আগে চীন বাংলাদেশের মোট 8,256টি পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে, ফলে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া 97% পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেল। এটিও যেন চীনের পক্ষ থেকে বন্ধুত্বের একটি বড় ইঙ্গিত, কারণ তারা বাংলাদেশকে ছাড়তে পারবে না। দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কোনোই বিকল্প নেই। অন্যদিকে ভারত বাংলাদেশের ভৌগোলিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাহলে ভারতের সাথে সম্পর্ক কখনোই খারাপ করা যাবে না। অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত খারাপ করতে পারবে না, কারণ ভারতের শিলিগুড়ি করিডোর যদি কখনো হাতছাড়া হয়ে যায়, তাহলে তারা সেভেন সিস্টার্সের কর্তৃত্ব হারাবে। আবার পূর্ব ভারতে পণ্য সরবরাহ করার ব্যাপারে বাংলাদেশ থেকে যথেষ্ট সহযোগিতা না পেলে তারা পিছিয়ে পড়তে পারে। তাই বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকা উচিত। এখন সর্বশেষ পরিস্থিতিতে মনে হচ্ছে বাংলাদেশের সামনে কূটনৈতিক সক্ষমতা প্রদর্শনের এক কঠিন পরীক্ষা হাজির হয়েছে। দুই দিকে দুই পরাশক্তি, দুজনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বিরাজ করতে হবে। আশা করা যাচ্ছে বাংলাদেশ সেই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে পারবে সম্পূর্ণভাবে।